মৎস্যকন্যা বা মারমেইড হচ্ছে এক ধরনের জলজ প্রাণী, যার উপরের অংশ নারীর মতো এবং নিচের অংশ অনেকটা মাছের মতো। হাজার বছরের পৃথিবীতে একটি বিশাল প্রশ্ন হচ্ছে, এই মৎস্যকন্যা বাস্তবে আছে নাকি নেই? এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। তবে পৃথিবীর প্রায় সব অঞ্চলের উপকথাতেই এ ধরনের প্রাণীর গল্প প্রচলিত রয়েছে। সেই প্রাচীনকাল থেকেই মারমেইডদের নিয়ে অনেক লেখালেখি হয়েছে। সাহিত্যে এদের সবচেয়ে পুরনো নিদর্শন হলো ব্যাবিলনীয় সভ্যতা। ছোটবেলার হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসনের রূপকথার গল্পে পড়া মৎস্যকন্যার কথা সবারই মনে থাকার কথা। ওয়ার্ল্ড ডিজনির বিখ্যাত সৃষ্টি লিটল মারমেইডের গল্পও সবার জানা। এমনকি আধুনিক যুগেও মৎস্যকন্যাদের নিয়ে লেখালেখি হচ্ছে। অনেকেই দাবি করেছেন তারা নাকি মৎস্যকন্যা দেখেছেন। বন্ধুরা, আজ খুঁজব সত্যি কি মৎস্যকন্যা বলতে কিছু কি আছে। ভিডিও শুরুর আগে আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারনাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। অস্তিত্বহীন মৎস্যকন্যা। মৎস্যকন্যাকে কেউ কেউ মৎস্যকুমারী এবং অনেকে জলপরীও বলে থাকে। সম্ভবত পানিতে এদের দেখা যায় বলে প্রচলিত ধারণার ভিত্তিতে জলপরী নামটা দেয়া হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করেন। কিন্তু মানুষের অবয়বের মাছ কখনো কল্পনার জগৎ ছেড়ে বাস্তবে এসে দেখা দেয়নি। এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশান সার্ভিস সম্প্রতি তাদের ওয়েবসাইটে মৎস্যকন্যাদের কোনো অস্তিত্ব নেই বলে ঘোষণা দিয়েছে। মারমেইডস দ্য বডি ফাউন্ড নামের একটি তথ্যচিত্র ভিত্তিক অনুষ্ঠান দেখে কর্তৃপক্ষের কাছে মারমেইডের অস্তিত্ব সম্পর্কে জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের দুজন নাগরিক। জলপরী বিষয়ে আগ্রহ সামাল দিতে যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য বিভাগের বিজ্ঞান বিষয়ক এই সংস্থাটি মৎস্যকন্যাদের বাস্তবতার জগৎ থেকে নির্বাসন দিয়েছে। বিবিসিকে এনওএসের এক কর্মকর্তা জানিয়েছেন, আমাদের মৎস্যকন্যা সেবা দেওয়ার মতো কোনো সেবা নেই বা তাদের অস্তিত্বের কোনো প্রমাণও আমরা পাইনি। কিন্তু মৎস্যকন্যা ধারণা অনুসন্ধানে কী ধরনের গবেষণা চালানো হয়েছে কিংবা আদৌ কোনো গবেষণা চালানো হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। ফলে অনেকেই মনে করছেন মৎস্যকন্যা সম্পর্কে বিজ্ঞানীদের এই ঘোষণা সত্ত্বেও সাধারণ কৌতূহলী মানুষের মধ্যে এ ব্যাপারে আগ্রহ কমবে না। তারা মৎস্যকন্যা দেখেছেন। মৎস্যকন্যা দেখেছেন এমন মানুষের মধ্যে সবার আগে চলে আসে বিখ্যাত নাবিক কলম্বাসের নাম। 1498 সালে আমেরিকা আবিষ্কার করে পৃথিবীর ইতিহাসে আলাদা করে জায়গা করে নেয়া কলম্বাসের লগবুকেও রয়েছে মৎস্যকন্যার উল্লেখ। ক্রিস্টোফার কলম্বাসের লগবুক অনুসারে তিনি যখন ক্যারিবিয়ান দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন নাকি এক অর্ধমানবী অর্ধমাছকে সমুদ্রবেলায় বসে থাকতে দেখেছেন। এটিকে অনেকে উড়িয়ে দিলেও বিশ্বাসীরা একেই মানছেন মৎস্যকন্যাদের অস্তিত্বের স্বপক্ষে সবচেয়ে বড় প্রমাণ। 1847 সালের কথা, 80 বছর বয়স্ক একজন জেলে দাবি করেন তিনি নাকি উপকূল থেকে 20 গজ দূরে এক মৎস্যকন্যাকে দেখেছিলেন। তার বর্ণনা অনুসারে মৎস্যকন্যা তখন গলদা চিংড়ির দ্বারা দিয়ে চুল আস্তাচ্ছিলেন। তবে খুব বেশিক্ষণ তাকানো যায়নি মৎস্যকন্যার দিকে। যখনই ওই মৎস্যকন্যা বুঝতে পারলো তাকে কেউ দেখছে, অমনি টুক করে পানির মধ্যে তলিয়ে যায়। 1857 সালে জুন মাসের 4 তারিখ ব্রিটিশ শিপিং গ্যাজেটে উল্লেখ আছে, এক স্কটিক নাবিক নাকি সাগরের মধ্যে ঢেউয়ের উপর এক কিশোরীকে বসে থাকতে দেখেছে। 1833 সালের আরেকটি ঘটনা, আইল অফ ইয়েলে 6 জন জেলে নাকি এক মেয়েকে তাদের জালে আটকায়। 3 ফুট লম্বা ওই মেয়ে নাকি জেলেদের নৌকায় ওঠার পর 3 ঘন্টা ছিল, সে নাকি জেলেদের সঙ্গে কোনো রকম প্রতিরোধে যায়নি, শুধু আস্তে আস্তে ফোঁপা ছিল। ওই মেয়ের নাকি কোনো মাছের মতো লেজ ছিল না, কিন্তু তার দেহে সামান্য আঁশ ছিল। জেলেরা মারাত্মক ভয় পেয়ে যায়। নৌকা আর সাগরের মধ্যে তারা আর প্রতিবন্ধকতা তৈরি না করে ইশারায় মেয়েটিকে যেতে বলে। কৃতজ্ঞতায় দৃষ্টিহীনে মেয়েটি নিখুঁত এক ড্রাইভ দিয়ে সাগরে চলে যায়। সাগরে নেমে কিছুক্ষণ পর আবার উঠে ঢেউয়ের উপর ভেসে ভেসে তাদের কৃতজ্ঞতা জানায় এবং একসময় সাগরে হারিয়ে যায়। এ গল্প এডিনবার্গ ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রির প্রফেসর মার্ক পিহানকে শুনান এডমন্ডস নামের এক জাহাজের কাপ্তান। 2006 সালে সুনামির পর মালয়েশিয়ার সাবা উপকূলে একটি মৃত মৎস্যকন্যা ধরা পড়ে। পরে জানা যায় জুয়ান ক্যাবান নামে এক ফটোগ্রাফার ক্যামেরার কারসাজিতে করে এটা। বাস্তবে 3 মৎস্যকন্যা, কোনো কল্পনার নয়, এরা বাস্তবের মৎস্যকন্যা। মাইরিট কেলি ও তার 2 বান্ধবী ফ্রাঙ্কি দুবেরি এবং দোমেলজা হিলোয়ার সপ্তাহে 10 ঘন্টারও বেশি সময়ের জন্য পুরোদস্তুর মৎস্যকন্যাদের মতো সাগর দাপিয়ে বেড়ান। তবে শখ করে এমন কাণ্ড ঘটাননি তারা। 2010 সালে 25 বছর বয়সেই কেলির ব্রেন টিউমার শনাক্ত হয়। 1 বছর পর অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করার পর ফের টিউমার দেখা দিলে আবার অস্ত্রোপচার করা হয় তার মাথায়। তবে নিজেকে পুরোপুরি কর্মক্ষম করতে সাঁতার খেয়ে শারীরিক অনুশীলন হিসেবে বেছে নিয়েছেন তিনি। আর প্রতিদিনকার এই কাজে নতুনত্ব আনতে সিলিকনের মৎস্যকন্যার পোশাক পরে সাঁতরান তিনি ও তার বান্ধবীরা। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট কেলি অবশ্য এখন অনেকটাই সুস্থ। পানির নিচে সাঁতার কাটা তার কাছে অনেকটাই ধ্যানের মতো। সেখানকার পরিবেশ বাইরের পৃথিবী থেকে আলাদা, তাই জিনিসটি তার কাছে বেশ উপভোগ্য। তিনি অনেকের কাছে মৎস্যকন্যার পারফর্ম করার জন্য আমন্ত্রণ পেয়েছেন বলে তিনি জানান। তবে তার নাক ও সাইনাসে কেমন প্রভাব পড়বে এটা নিয়ে প্রথম যেদিন পানিতে নামেন সেদিন খুব চিন্তিত ছিলেন কেলি।
তার বান্ধবী 24 বছর বয়সী ফ্রাঙ্কি দুবেরি এবং 25 বছর বয়সী দেমেলজা হিলেওয়ারও কেলির এই দীর্ঘ সুস্থতা যাত্রায় তার সঙ্গে রয়েছেন। বাস্তবের মৎস্যকন্যার খেতাবটি তারা ভালোভাবে উপভোগ করেন। মৎস্যকন্যাদের শহর আমেরিকার ফ্লোরিডা ছোট্ট শহর উইকিওয়াচি, সেখানে রীতিমতো মৎস্যকন্যাদের টিকিট কেটে দেখতে হয়। সেখানে তাদের দেখতে শিশু থেকে বুড়ো সবাই ভিড় জমায়। এই শহরের জনসংখ্যা সবসময় খুব কম ছিল। 2010 পরিসংখ্যান অনুসারে সেখানকার জনসংখ্যা মাত্র 13 জন। জনসংখ্যা কম হলেও সারা বছর শহরটিতে পর্যটকদের আনাগোনা লেগেই থাকত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ওয়াটার পার্ক, উইকিওয়াচি স্প্রিং, বিভিন্ন প্রাণী সম্পর্কিত প্রদর্শনী দর্শকদের কাছে ছিল অন্যতম আকর্ষণের কেন্দ্র। মূলত পর্যটকদের আগমনের কারণ ছিল বিনোদন পাওয়া। উইকিওয়াচি স্প্রিংয়ে মৎস্যকন্যাদের একটি অনুষ্ঠান হয়, যেটি দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করত। ওয়াটার পার্কে ছিল বিশালাকার অ্যাকোরিয়াম, সেখানেই হতো মৎস্যকন্যাদের অনুষ্ঠান। ওয়াটার পার্কে এই অনুষ্ঠান প্রথম শুরু হয় 1947 13 অক্টোবর। তারপর থেকেই সেখানে চলে আসছে এই অনুষ্ঠান। মৎস্যকন্যাদের দেখতে প্রতিদিন পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মৎস্যকন্যা সাজতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নামীদামি মডেলরা আসতেন সেখানে। মৎস্যকন্যার পোশাক পরে পানিতে নেচে বেড়ান তারা। পানির মধ্যে মৎস্যকন্যাদের চলাফেরা ও নাচ দর্শকদের আনন্দ দিত। বিশ্বের বিভিন্ন রূপকথার গল্পে বারবার উঠে এসেছে এই মৎস্যকন্যারা। বাস্তবে যদিও এর কোনো অস্তিত্ব নেই, তবুও উইকিওয়াচিতে মৎস্যকন্যাদের নিয়ে বিশ্বাস শেষ ছিল না। যদিও মৎস্যকন্যাদের জন্য যে শহরের নাম ছড়িয়ে পড়েছিল আমেরিকার বিভিন্ন প্রান্তে, সেই শহরের আজ কোনো অস্তিত্ব নেই, নেই কোনো ম্যাপেও। শুধু ইতিহাসের পাতায় পাওয়া যাবে ছোট্ট এই শহরটিকে। সেখানকার গভর্নর একটি বিল পাস করেন, যার মাধ্যমে অবলুপ্ত হয়েছে উইকিওয়াচি মিউনিসিপ্যালিটি। বর্তমানে সেটিকে হর্নেডো কাউন্টির অন্তর্গত করা হয়েছে। এই অবলুপ্তির অন্যতম কারণ সেখানকার জনসংখ্যা। 2000 এই শহরের জনসংখ্যা ছিল 13 জন, আর 2010 এসেও তা একই রয়ে গেছে। তবে শহরের অস্তিত্ব না থাকলেও রয়ে গেছে উইকিওয়াচি পার্ক, সেখানে এখনও হয় মৎস্যকন্যাদের অনুষ্ঠান। তবে দর্শকদের আকর্ষণ আগের মতো নেই। মৎস্যকন্যার আদি রহস্য। অর্ধমানবী অর্ধমাছ মৎস্যকন্যাদের নিয়ে বিশ্বজুড়ে জল্পনা কল্পনার অন্ত নেই। পৃথিবীর বিভিন্ন দেশের উপকথায় মৎস্যকন্যাদের নানা বর্ণনা পাওয়া যায়। তবে সব বর্ণনাতেই মৎস্যকন্যাদের প্রায় একই রকম শেপ বা আকৃতির উল্লেখ পাওয়া যায়। মৎস্যকন্যা নিয়ে প্রথম বর্ণনা পাওয়া যায় প্রাচীন অ্যাসিরিয়াতে 1000 খ্রিস্টপূর্বাব্দে। সে অনুসারে দেবী অ্যাটারগাটিস ভুল করে তার মানব প্রেমিককে হত্যা করে ফেলেন, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় দুঃখে পানিতে ঝাঁপ দেন আত্মহত্যা করার জন্য। কিন্তু দেবী অ্যাটারগাটিস এতই সুন্দরী ছিলেন যে সমুদ্র দেবতা পসাইডন তাকে মৃত্যুরাজ্যে যেতে দিলেন না। তাকে তিনি অর্ধমানবী অর্ধমাছ রূপে নতুন জীবন দান করলেন। একই বর্ণনা পাওয়া যায় বেবিলনীয় উপকথায় দেবী ইয়াকে নিয়েও। গ্রিক উপকথায় এই অ্যাটারগাটিসই আবার আফ্রোদিতি নামে পরিচিত। সবগুলো উপকথা অনুসারে মৎস্যকন্যারা সঙ্গীতে ভীষণ পারদর্শী। সুরের মায়াজাল সৃষ্টির মাধ্যমে তারা জাহাজের যাত্রীদের মৃত্যুর দিকে আকর্ষণ করত। তাদের গানের গলা এতই চমৎকার ছিল যে সেই গান নাবিকদের কানে পৌঁছলে নাবিকরা সেই দ্বীপের দিকেই ধাবমান হতো, ফলে সেই জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে সবার শরীর সমাধি করত। অ্যাটারগাটিসের মানবপ্রেমের অনুকরণে মৎস্যকন্যারা এরপর ডুবে যাওয়া নাবিকদের তাদের প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার জন্য সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে তাদের কাছে পৌঁছে যেত। সেখান থেকে মৎস্যকন্যারা পানির নিচ দিয়ে ডুবন্ত নাবিকদের উদ্ধার করে তাদের সাইরেন দ্বীপে নিয়ে আসত, কিন্তু ততক্ষণে সবার মৃত্যু হয়ে যেত। কোনো কোনো উপকথায় এই মৎস্যকন্যারা মানুষের প্রতি ভীষণ বিদ্বেষপূর্ণ, আবার কোথাও কোথাও প্রেমময়। তবে যাই হোক না কেন, শেষ পর্যন্ত নাবিকরা মারা যেত। সর্বনাশী লোরেলাই। অধিবাসীর সংখ্যা 1000। সেখানকার রাইনের তীর প্রধানত জাহাজঘাট বা জেটি হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকে ছোট ছোট জাহাজ প্রতিদিন পর্যটকদের নিয়ে যায় সেই বিখ্যাত পাথুরে খাড়া পাহাড়ে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বছরে প্রায় 20 মিলিয়ন বা 2 কোটি পর্যটক আসেন এই মিডল রাইন ভ্যালিতে লোরেলাই দেখার জন্য। তাদের মধ্যে বেশিরভাগই লোরেলাইয়ের গল্প জানে না। 2002 থেকে লোরেলাই ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। এই সেই পাহাড় যেখান থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন সর্বনাশী মৎস্যকন্যা লোরেলাই। সূর্যস্নাত দিনে জাহাজের ডেকে আইস বা ঠান্ডা পানীয় নিয়ে বসে পর্যটকরা আনন্দময় পরিবেশে উপভোগ করেন ধীরে ধীরে সরে যাওয়া নদীর পাড়ের অপরূপ দৃশ্য। খুব চোখে পড়ার মতো কিছুই নয়, কিন্তু রাইনের মতোই একে ঘিরে রেখেছে কাল্পনিক, পৌরাণিক এবং কাব্যকাহিনী, যা ছড়িয়ে পড়েছে আটলান্টিক মহাসাগরের ওপার অবধি। 1801 রোমান্টিক ধারার কবি ও লেখক ক্লেমন্স বিন্টানো তার বিয়োগান্তক কাহিনীতে লোরেলাইকে এক জাদুকরী নারী রূপ দিয়েছিলেন। এই পাহাড়ের কাছেই ছোট্ট একটি এলাকা বাখারাকে ছিল তার বাস। যে কোনো পুরুষই মুগ্ধ হয়ে যেত তার রূপে। এক বিশপ তাকে মঠে নিয়ে আসার আদেশ করেন। যাওয়ার পথে শেষবারের মতো একবার দেখতে চায় তার ভালোবাসার স্থান। উঠে আসে সে এই পাহাড়ে। মৃদু গানের সঙ্গেই উঠছিল তার সোনালি চুল। তারপর সেই উঁচু থেকেই সে ঝাঁপিয়ে পড়ে রাইনের বুকে। লোরেলাই খ্যাত পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলে এই রাইন।
লোকগাথায় আছে একটি ভ্রাম্যমান জাহাজের নাবিকেরা মুগ্ধ চোখে উপরের দিকে তাকিয়ে দেখছিল দাঁড়িয়ে থাকা লোরেলাইয়ের সেই অপরূপ রূপ। প্রতভষ্ট জাহাজ ধাক্কা খায় পানির তলার কঠিন পাথরের শিলায়, বিধ্বস্ত হয় জাহাজ। বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।